এভরিওয়ান, তো আজ হলো সানডে, দুপুর এখন 12টা বাজে। তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি রেডি হয়েছি, কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে। তো আমার মা আর আমার মাসিরা আমাকে হাফ রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছে, ওদেরও ঘোরা হয়ে যাবে। বললাম চলো, বললো না আজকে যাবে না, আর আমাকে আসার দিন হয়তো যেতে পারে সবাই মিলে। তো আমি যেদিনকে আসবো ওখান থেকে, তো আমার যাওয়াটা মেনলি ওখানে অনেকদিন যাই না সেই জন্য। আর স্কুল খুলেছে, স্কুল করতে হবে, তোমরা সকলেই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো। আমি ওখানকার স্কুলে পড়ি যেহেতু, এবছর আমি HS দিচ্ছি, তো ওই জন্য দু একদিন তো স্কুল করতে হবে। প্রজেক্ট টজেক্ট সব শুরু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না, তো সেই কারণে এখন যাব হচ্ছে শ্বশুর বাড়ি। তো আসবো নেক্সট সানডে, মানে আজ সানডে যাচ্ছি, নেক্সট সানডে আসবো। তো চলো, আজকে যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, ওখানে গেলে ব্লগ দেবো। ঠিক আছে, তো এখন আর বেশি বকবক করবো না, বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো রাস্তা যেতে যেতে শুধু রাস্তাঘাটই আজকে শেয়ার করেছি, সেরকম কিছু শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছ আমরা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি, ওখানে ম্যাজিক গাড়ি করে আর বাসে করে গেলে সুবিধা হয়, যেহেতু নর্থ 24 পরগনা, আর ট্রেন লাইন হচ্ছে তোমার বনগাঁ, তো ওটা আমাদের ঘোর হয়ে যায়। তো সামনে আমার মা মাসি বসে রয়েছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, আসলে কি করব, মাসিরা মারা গল্প করছে, তাই ভাবলাম আমি কানে হেডফোন দিয়েই যাই আর কি। আর যেতে যেতে আমি তোমাদের সাথে যেটুকু রাস্তাঘাট পাচ্ছিলাম শেয়ার করছিলাম, আর তেমন কিছু শেয়ার করার মতো পাইনি আজকে। তো যে যাতায়াতে যেটুকু হয় তোমাদের সাথে আমি শেয়ার করলাম, জানিও কীরকম লাগলো গ্রামের রাস্তাঘাট। চলে এসেছি গ্রামের রাস্তাঘাটে, মানে আমাদের গ্রামটা থোয়াড়া নাম গ্রামটার। তো গ্রামের রাস্তাঘাটটা এনজয় করো, দেখবে হয়তো তোমাদের ভালো লাগবে।
এভরিওয়ান, তো আমি চলে এসেছি। চলে এসে অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম, রেস্ট নিচ্ছিলাম, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর কি। তো এখন বাজে ওই 4টে মতো, চলো আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি, ওকে? সঙ্গে থেকো। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, তার মধ্যে একটু বাড়িটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে, যেহেতু আমি অনেকদিন বাদে আসলাম, তোমাদের সাথেও সুযোগ করার, মানে শেয়ার করার একটা সুযোগ পেয়েছি, শেয়ার তো করতেই হবে, বলো। তো এটা হলো আমার ঘর, যখন আমি এখানে থাকতাম আগে আমার সমস্ত জিনিসপত্র ছিল, তো এখনো আমি থাকি, তাই সেরকম কিছু জিনিসপত্র নেই, তাই ভাবলাম শেয়ার করে দিই। আমি আগে এই ঘরটাতেই থাকতাম, তো কেন থাকি না, কিসের জন্য থাকি না, সেগুলো তোমাদেরকে একটা অন্য ব্লগে আমি শেয়ার করব সব কিছু, যদি তোমরা জানতে চাও। তবেই রাত্রেবেলা রান্নাবান্না চলছিল এখানে, আমি হচ্ছে একটু শেয়ার করলাম, আসলে বুঝতেই পারছো ওরা কীভাবে নেবে জিনিসটা, সেটা আমি বুঝতে পারছি না এখনও। তোমার শাশুড়ি মা এখানে রান্না করছে, বাইরে হচ্ছে বাইরে রান্নাঘরে এখানে রান্না হচ্ছে, ঘরেও আছে, বা আসলে গ্রামের একটা রান্নাঘর থাকে বাইরে আলাদা, যেখানে কাঠে রান্না হয়, উনুনে রান্না হয়। তো আমার যখন কিছু দরকার হয় আমি ঘরে করে নিই, গ্যাসে করে নিই, যেহেতু আমি পারি না সেরকমভাবে, তো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এভরিওয়ান, নেক্সট ডে মর্নিং, এখন বাজে সকাল 9টা। তো কাল থেকে ভিডিওটা যেহেতু কন্টিনিউ করছি, এখন এন্ড করে দিচ্ছি, যদি পারি নিশ্চয়ই আজকের কিছু ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলবো। তো কালকে আমার স্কুল আছে, স্কুলটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো আজ আর বেশি বক বক করছি না, সব কিছু এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থেকো, আর যদি আমার এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, আবার পাশে থেকো। তো টাটা।